জীবনের কারিগর বাবা। আমরা শিশুকালে হামাগুড়ি থেকে প্রথম ওঠে দাঁড়াই যে হাতটি ধরে তা হচ্ছে বাবার হাত। হাঁটি হাঁটি পাপা করে চলতে শিখি বাবার হাত ধরে। প্রথমে যে কথাটি বলি তা বাবার বাসায় কথা বলি। এভাবে সব শুরু হয় বাবাকে দিয়ে। বাবা হয়ে ওঠেন একজন আদর্শ মানুষ সন্তানের জন্য। জীবনের কারিগর বাবার অবদান অপরিসীম। বাবার উপদেশ বা আদেশ পথ চলায় সবসময়ই পাথেয়। বাবাকে কেউ ডাকে আব্বা, কেউ আব্বু, আবার কেউ ড্যাড বা ড্যাডিও বলে। যে নামেই ডাকি না কেন, বিশ্বজুড়ে এই ডাকটির সঙ্গে জড়িয়ে আছে সব সন্তানের নিঃস্বার্থ আবেগ ভালোবাসা। বাবা একটু চোখের আড়াল হলেই সন্তানের মনে হয় পৃথিবীতে কী যেন হারিয়ে ফেলেছি। অস্থির লাগে, উৎকণ্ঠা জাগে মনে। বাবার কাছে সন্তানই সব। আদর ভালোবাসা মায়া মমতায় জড়িয়ে রাখেন আষ্টেপৃষ্টে। সন্তানের জন্য বাবার কত উৎকণ্ঠা, অতুলনীয় ত্যাগ তিতিক্ষা। বাবার সঙ্গে সন্তানের রক্তের বন্ধন, মায়ার বন্ধন। সন্তানও বাবাকে ভালোবাসে পরম শ্রদ্ধায়, তুলে রাখে হৃদয়ের মণিকোঠায়। যারা বাবার থেকে দূরে থাকে তাও ভিন্নভাবে চিঠিতে ফোনে কিংবা বিভিন্ন ভাবও তাদেরকে মনে রাখে। যাদের বাবা নেই তারাও স্মৃতিতে ধরে রাখে সব সময় বাবাকে। আই লাভ ইউ বাবা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।